नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर ए गरमेर समय एकदम परफेक्ट चिंगड़ी माछेर टक बनिए देखाबो। आमादेर ए गरमेर समय सबाइरी कम बेशी टक खेते मुखे भालो लागे, ए विशेष करे ए दुपुरेर समय। ताई आमी आपनादेर आज चिंगड़ी माछ तेतुल दिए टक बनिए देखाबो। आमी 300 ग्रामेर मतो चिंगड़ी माछके भालो करे धुइये परिष्कार करे नुन हलुद माखे किछुक्षण धरे रेखे दिएछि। এবার আমি তেঁতুলটাকে উষ্ণ গরম জলে ভালো করে গুলে নেব। জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চটকে গুলে নেব। তেঁতুলটাকে আমি উষ্ণ গরম জলে ভালো করে গুলে নিয়েছি। এবার এইগুলো আমাদের আর কাজে লাগবে না, এগুলো ভালো করে নিজলে নিয়ে ফেলে দেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, সরষের তেলটা গরমও হয়ে গেছে। প্রথমে আমি মাছগুলো হালকা ভেজে নেব। মাছগুলো দিয়ে দেব। খুব বেশি লাল করে ভাজবো না, লাল করে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। এবার আমি তুলে নেব। ঠিক এরকম ভেজেছি, আপনারাও এই রকম হালকা করে ভাজবেন। সব চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। কড়াইতে আর এক চামচের মতো সরষের তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে দেবো 1/4 চামচ পাঁচ ফোড়ন, 3টে শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ধরে ভেজে নেব। দিয়ে দেবো 1/2 চামচ গুঁড়ো লঙ্কা কালার আসার জন্য। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি তেঁতুলের জলটা অ্যাড করে দেব। তেঁতুলের জলটা আমি অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার আমি ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ ধরে ফুটতে দেব। টকটা আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এই টকটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি না মিষ্টি পছন্দ করেন তাহলে না দিলেও চলবে, কিন্তু দেখবেন একটু মিষ্টি দিলে টকটা খেতে খুব ভালো লাগে। আরও আমি 1 মিনিটের মতো টকটাকে ফুটিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ধরে আবার টকটাকে ফুটিয়ে নিয়েছি। আমি এবার কাঁচা সরষের তেল দিয়ে দেবো 1 চামচের মতো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আপনারা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করবেন। আর যদি এইভাবে আপনারা টক বানান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এইভাবে বানান নাকি। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই তেঁতুলের টকের রেসিপি। আজ তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে এই গরমের সময় বিশেষ করে দুপুরবেলাতে। নমস্কার।